তো প্রথমেই জানাই উপস্থিত সব বড়দের আমার প্রণাম এবং সবাইকে অনেক ভালোবাসা। আর এখন এখানে দুর্গাপূজা চলছে, তাই দুর্গাপূজোর সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আর একদম সময় না নষ্ট করে আমি সরাসরি চলে যাচ্ছি পরবর্তী গানে। আর পরবর্তী গান গীতশ্রী সন্ধ্যা মুখার্জি ম্যামের গাওয়া একটি বাংলা গান। আর এই গানটি আপনাদের আশা করি সকলের জানা একটি গান। তো একদম সময় না নষ্ট করে চলে যাই পরবর্তী গানে।
এবার একটা হিন্দি গান আসি এবং এবারে হিন্দি গানটা আমার ভীষণ পছন্দের একটা ফিল্ম রোজা ফিল্ম থেকে এবং এই গানটা চিত্রা ম্যামের গাওয়া তো সেই গানের দিকে আমরা আস্তে আস্তে এগিয়ে যাব Thank you.
নির্মল মিশ্র মেমের গাওয়া একটি গান এবং আমার মনে হয় এই গানটাও আমরা সবাই জানি, সবাই শুনেছি, ভীষণ পরিচিত একটি গান, নোন গান। তো আমরা সেই বাংলা গানের দিকে আস্তে আস্তে এগোবো। শুধু একটুখানি কি বলতে একটু দেখি তোমায় দেখতে বাজা তোমার ভাইরাল গান,
যেগুলো আমরা সকলে সোশ্যাল মিডিয়াতে শুনেছি দেখেছি, তো সেরকম কিছু গান নেই, পুরো একটা গান, তো চলো যাওয়া যাক।
এবং ইলিয়ারাজা স্যারের মিউজিক কম্পোজিশনে একটি বিখ্যাত হিন্দি গান, মানে এটা সবাই জানি আমরা, এই গানটাও সবাই জানি। তো তো সেখান থেকে আমার এই দুটো গান রিলিজ হয়েছিল বেশ কিছু মাস আগে।
দুটো গানই আপনারা প্রচন্ড ভালোবাসা দিয়েছেন দুটো গানকে, তো সেই দুটো গানই আরেকবার আপনাদের সকলের জন্য ভীষণ চেনা দুটো গান আশা করছি। চলো Thank you.
আমাদের খুবই মজাদার একটা গান এবারে গানটা মানে আমার গাইতেও ভীষণ ভালো লাগে চলো চল চল
পছন্দের একটা মুভি থেকে একটা গান যাচ্ছে এবং এইবার এইবারে যে গানটা এই গানটা রামলীলা ফিল্ম থেকে Thank you.
Karena bocor itu hal itu kan kita sudah sudah boleh akan bisa bermain, karena bocor itu bocor.